করোনার ভেতরেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন রংপুরের শতরঞ্জি ও পাটজাত শিল্প পণ্যের উদ্যোক্তারা। আর্থিক ঋণ পেয়ে থমকে যাওয়া হস্তশিল্পের উৎপাদনে এসেছে গতিশীলতা। এসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেইনাল আপডেট রিপোর্ট। অর্থের অভাবে থমকে গিয়েছিল রংপুর জেলার ব্র্যান্ডিং পণ্য শতরঞ্জির উৎপাদন। ঋণ না পেয়ে শতরঞ্জি সহ পাট পণ্য উৎপাদন করতে পারছিলেন না নগরীর নিষ্পেতগঞ্জ সহ বিভিন্ন উপজেলার উদ্যোক্তারা। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ঋণ পেয়ে তাদের কাজে এসেছে গতি। বিআরডিবি থেকে 1 লাখ টাকা লোন নেওয়ার নিয়েছি। নেওয়ার পর 3টে মেশিন আমার অলরেডি হয়ে গেছে। 15 থেকে 18 হাজার মতো আমার মাসে ইনকাম আসবে। এখন আমার লোক কাজ করতেছে রেগুলার, পুরো 3,500 লোক মাসে আসে আমাদের ইনকাম। 60 থেকে 70 হাজার টাকা শ্রমিকের ঘরক দেওয়া থাকার পরে কিন্তু আসে আমার এতে। গৃহস্থ এই শিল্প উদ্যোক্তারা 3 লাখ টাকা পর্যন্ত ঋণ পেয়েছেন বিআরডিবির উৎকর্ণিক প্রকল্প থেকে। এরই মধ্যে রংপুর বিভাগের 5 জেলার 35টি উপজেলার 65 হাজার নারী পুরুষ শতরঞ্জি সহ 8টি ট্রেডে প্রশিক্ষণ নিয়েছেন। বর্তমান সরকার যেহেতু 2041-এ উন্নত দেশ গড়ার রূপকল্প প্রণয়ন করেছে, এই কার্যক্রমকে অধিকতর সহযোগিতা করতে পারবে যদি এই প্রকল্প আরো বিস্তৃত আকারে বাস্তবায়ন করার সুযোগ দেয়া হয়। এই করোনাকালীন আমরা প্রকল্পের সীমা বাড়িয়ে দিয়েছি, 3 লক্ষ টাকা পর্যন্ত দিয়েছি এবং সাথে সাথে আমাদের বিআরডিবি থেকেও সাথে সাথে 10 লক্ষ টাকা পর্যন্ত প্রণোদনার টাকা দেওয়া হচ্ছে। তার আমরা সহযোগিতা করছি, তাদের মার্কেট লিঙ্কেজ আমরা করে দিচ্ছি এবং সরকারি ব্যাপারে অনেক সজাগ আছে। শতরঞ্জি সহ পাট জাতীয় পণ্য বিপণনে সরকারের পৃষ্ঠপোষকতা চেয়েছেন উদ্যোক্তারা। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই।